আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। আপনারা কষ্ট ধারণ করে কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে সূর্যপুর বাজারে আমাকে ছাড়াই আপনারা সহ উদ্যোগে একটি মিছিল করেছেন, সফল মিছিল করেছেন। সেই জন্য আমার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ পাশের গাজীপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আপনারা সবাই অবগত হয়েছেন গত রাত 12টার পর আমরা যেখানে দাঁড়িয়ে সভা করছি আমার এই নির্বাচনী অফিসে জনাব দেলোয়ার হোসেনের নেতৃত্বে কতিপয় দুর্বৃত্তকারী দুষ্কৃতকারী আমার অফিসে ঢুকে অফিসে ভাঙচুর করেছেন। আমার জাতির পিতার ছবি, জননেত্রী শেখ হাসিনার ছবি, এমপি মহোদয়ের ছবিকে নামিয়ে সম্মানহানি করেছেন, ভাঙচুর করেছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমার এক বক্তা আজকের সঞ্চালক রফিক ভাই বলেছেন, উনারা খালি ঘটনা ঘটা রায় 12টার পরে দিন আইয়ে না ভরাট মুড়ে আমার পুস্টার ছেড়েছেন রাইতের বেলা চোখরাঙ্গায় বিএনপি পুরা ফ্যামিলি বিএনপি করে আয়া যুবলীগ কয়েকদিন আগে ঢুকিয়া সন্ত্রাসী কার্যকলাপ শিখতেছে আমার পুস্টার শিখছে। এরপর আমার নেতৃবৃন্দরে বলছিলাম যে দরকার নাই সিরক না, একটা দশ টিয়া কয়টা ছিল সিরক আমরা সয়া দেখতে চাই। এনে আমার বক্তা কইছে বিল্লাল ভাই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে, আমি ধৈর্য ধরতে চাই। আপনারা জানেন 8-9 বছর যাবৎ আমি সাধারণ সম্পাদক ইউনিয়নের অনেক ধৈর্য ধরছি, অনেক সহ্য করছি, অনেক অপমানিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, আল্লাহ পুরস্কার আমার দিছে না? আপনারা অনেক লাঞ্ছিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, আল্লাহ আপনাকে পুরস্কার দিছে না? যারা সাইছুন এরা পাইছুন, আর একটু ধৈর্য ধরুন, আমার লোকে রাগ করুন না যে পার্টি নরম নরম কথা কয়, গরম গরম কথা কয়, এটি করি না যে না শুনেন, আমি বলি শুনেন, ধৈর্য ধরেন, আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। প্রতিপক্ষ জ্বর বুঝতে পারতেছে ওনার পরাজয় নিশ্চিত, উনি আবুল তাবুল কইব, জ্বর বেশি উঠলে মানুষ আবুল তাবুল কয়, ভানি ডালুন লাগে গরম পানি দিতে ধরুন না, তো গরম হইবেন আপনারা কই? আমার বক্তারা কইছে আমি একজন মাস্টার মানুষ, আমার একটা আদর্শ আছে, আমার কাছে আসলে বিল্লাল ভাই বলছে আমার কিছু আদর্শ যদি ভালো লাগে আপনাদের কাছে নেওয়া লাগবো। কাজে আমি বিনীত ভাবে অনুরোধ করি মাফ চাই, আপনার গরম হইনা যে আল্লাহ আপনাকে পুরস্কার দিব ইনশাআল্লাহ। একটা অফিস ভাঙছে কি হয়েছে লেগিয়া, এটাকে আমরা বানাই যাতাম না, উনি চারবার আওয়ামী লীগের চেয়ারম্যান, ওই নুন রুটি খায়া ফ্যান ফিন দেয়া জুতা মাও দেয়া চশমা করি বই দাওন ঘুরে আওয়ামী লীগের নুন রুটি, এই আওয়ামী লীগের লগে একবার দিছে না দেখে রাগ করে দেয়া ছবির অপমান করে, আল্লাহ এটা বিচার করবো ইনশাআল্লাহ। আমি বিনীত অনুরোধ রাখি কেউ আমরা রাগ করব না, আমরা নেতা কর্মী না বলছে, আমরা বাড়ি বাড়ি যাইয়া ভোট ভিক্ষা যাইয়া 11 তারিখ আমরা এই সব ঘটনার ভোটের মাধ্যমে দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিতি, আমার একটা সভা রয়েছে মন্ডল বাজারে, ওইখানে যাইতে হবে, অনেক মহিলারা অপেক্ষা করতেছেন, বক্তব্য সংক্ষিপ্ত করব। আপনারা বাড়ি বাড়ি গিয়ে গ্রুপ করে করে ভোট ভিক্ষা চান যারা আসল কাম, উনি আমার একটা সব পোস্টার ছিঁড়েলবো, আমি লোকজন সব লই আয়া, আমরা সব লোকজন লই আয়া, এনে সারাদিন কাটাইয়াম, লাভ কিন্তু উনার হইতাছে, ওই দিকটা কিন্তু খালি মাঠ উনি ঘুরতাছে, আমরা লস হবে, আমরা এই দিকে নজর দিব না, আমরা বাড়ি বাড়ি করিয়া ভোট ভিক্ষা করবো ইনশাল্লাহ। মন্ডল বাজারের মিটিংয়ে যারা যাওয়ার মতো সবাইকে আমন্ত্রণ করলাম, মন্ডল বাজারের আমাদের মহিলা সমাবেশে যোগদান করার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আগামী 11 তারিখে ভোট যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে আমার সালাম দিয়ে ভোট ভিক্ষা করবেন, এই উদাত্ত আহ্বান রেখে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।